আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ, আশা করছি ভালো আছেন। আল্লাহ পাকের অশেষ করুণা দয়ায় আমি ভালো আছি। তো আজকের যে বিষয় নিয়ে আমি আপনাকে আলোচনা করবো, দেখেন মানে মানে কেরামতি মানে কারামতি বশীকরণ, কেরামতি বশীকরণ মানে আশ্চর্যজনক ঘটনা ভাই। এই আশ্চর্যজনক ঘটনা পৃথিবীতে আর আপনি কখনো দেখেননি। মানে কারামত মানে একটা আশ্চর্যজনক ঘটনা ঘটবে, আপনি জানেন না, আপনি বুঝতে পারেন না। আজকে একটা এসে হুজুর আমি 40 জায়গায় গিয়েছি, কাজ হয়নি। না না, 38 জায়গায় কাজ হয়নি। আমি তা আমি প্রত্যেকে যা বলেছে অনেকের কাছে গিয়েছি, আমি প্রত্যেকে বলি যে এত জায়গায় গিয়েছি, এত বড় মানে এত বড় মাপের হুজুর কাজ হয়নি। আমি ছোট মানুষ, পৃথিবীর সব থেকে ছোট কবিরাজ আমি, খাজা মঈনুদ্দিন বলে। তুমি এতটাই মানে নিজেকে ছোট ভাবো যে একটা ঘাওয়ালা কুকুরের থেকেও নিকৃষ্ট। আমি বলি আমি সব থেকে ছোট, আর আমি হলাম সব থেকে পাখি, সব থেকে ছোট কবিরাজ, আর সব থেকে কম কাজ জানি আমি। আমি তাকে আমি তাকে বললাম যে দেখেন সব থেকে তো কাজ কম জানি আমি, এত জায়গায় গিয়েছেন কাজ হয়নি, আমার কাছে হবে বলে আপনার বিশ্বাস হয়েছে? উনি বলে হুজুর আপনি আমার কাজটা করেন। আমি আপনাকে নিয়ে বলছি দেখেন আমার কাছে কাজ হবে না, আমার কোনো কাজে রেজাল্ট হয় না, আমার কোনো কাজে মানে ফলাফল হয় না। আমি ঈশ্বর নয়, আমি আল্লাহ নয়, ভগবান নয়, মানে গড নয়, আমি স্রষ্টা নয়, আমি মানুষ, আমার কোনো কাজে কাজ হয় না। তবে আমার কাছে কাজের খরচ অনেক বেশি। আমি আপনাকে নিয়ে বলবো কারামতে বশীকরণ, কারামতে বশীকরণ মানে আশ্চর্যজনক ঘটনা বশীকরণ, যা আপনি কাজ করবেন এক মিনিটে কাজ হবে, যা আপনি কাজ করবেন এক সেকেন্ডে কাজ হবে, যা আপনি কাজ করার সাথে সাথে মেয়ে আপনার সাথে সাথে আপনার বাড়ি চলে আসবে, যেটা আপনি কাজ মানে মানে কাজ করলে মেয়ে আপনার পিছনে পিছনে ঘুরবে, আপনার ঘরে চলে যাবে। তাই রে আমি আপনাকে নিয়ে অবান্তর কোনো কথা বলবো না, শুধুমাত্র বলবো যারা মানে মানে আকুতি মিনতি করছেন, স্বামী আপনাকে ছেড়ে চলে গেছে, আপনার স্ত্রী আপনাকে ছেড়ে চলে গেছে, সমস্ত জায়গায় গিয়েছেন, টোটকা মন্ত্র কবিরা হুজুর পীর কেবলা সব ফেল হয়ে গেছে, আমি আপনাকে বলবো সব যেখানে শেষ হয়েছে খোদার কালাম ওখান থেকে শুরু হয়েছে। ইট ইজ মাই 100% গ্যারান্টি আর চ্যালেঞ্জ। আমি আপনি আমরা আমি চিটিং বাজ, আপনি চিটিং বাজ, আমরা এক্স ওয়াই জেড সবাই চিটিং বাজ, মিথ্যাবাদী, কিন্তু খোদার কালাম তো সত্য, একটু বিশ্বাস করেন। আমাকে না, আমাকে না, আমি চিটিং বাজ, আমাকে বিশ্বাস করতে হবে না, খোদার কালামের এই আমলটা করে দেখেন ইনশাআল্লাহ এক মিনিট নয় একটা সেকেন্ডের মধ্যে খোদা যদি চায় তার মনটা নরম করে দেবে, খোদা যদি চায় তার অন্তরটা মানে গলিয়ে দেবে, আপনার জন্য পাগল করে দেবে, আপনি যেখানে যাবেন আপনার পিছনে পিছনে ওখানে যাবে। হ্যাঁ, কাজটা যদি বিবাহিত স্বামীর স্ত্রীর জন্য করে, স্ত্রী স্বামীর জন্য একদম ঠিক আছে, আর যদি কোনো প্রেমিক প্রেমিকার জন্য করে, প্রেমিকা প্রেমিকের জন্য করে, তাহলে মনে রাখবেন বিয়ে কিন্তু আপনাকে করতে হবে, পরে কিন্তু আপনি পিছন ছাড়া করতে পারবেন না। তখন এসে বলবেন হুজুর একটু কাঁদিয়ে দেন, না হতে পারে না, হয় না, হতে পারে না, এত সহজ নয়। 33 হাজার মানে তাবিজের আপনারা অবশ্যই শুনেছেন, 33 হাজার তাবিজ দিয়ে, 33 হাজার তাবিজ দিয়ে বশীকরণ, এবং যাতা বশীকরণ নয়, এটা কারামতে বশীকরণ, কারামত বশীকরণ, আশ্চর্যজনক মানে আশ্চর্যজনক একটা ঘটনা। 33 হাজার তাবিজ লিখবে আর তদবিরাতে আছে, তবে হ্যাঁ ফালাক নাস ছাড়া সব টোটাল 33টা আয়াত, শুধু সুরায় ফাতিহা প্রথমে যোগ করবে, 33 আর 6 39টা আয়াত লিখবেন, সুরায় ফালাক নাস লিখবেন না, তারপরে তদবিরাতে আছে 149 পেজ, টোটাল 60টা তাবিজ, বশীকরণের তাবিজ, একটা করে তাবিজ লিখবেন তারপরে নাম লিখবেন, একটা করে তাবিজ লিখবেন তারপরে নাম লিখবেন, একটা করে তাবিজ লিখবেন তারপরে নাম লিখবেন, আপনি কার নাম আগে কার নাম পরে
যাকে আপনার বশ করছেন, যাকে আপনার দেওয়ানা করছেন, যা চাইছেন যে সে আপনার পিছনে পিছনে করুক, সে আপনার কাছে চলে আসুক, সে আপনার ঘরের বিছানায় চলে আসুক, সে পাগলা কুত্তার নয় আপনাকে খুঁজে বেড়ায়। আপনি চাইছেন না পৃথিবীর যেখানে থাক না কেন, যত দূরে থাক না কেন, শুধু বেঁচে থাকলে মিটে যাবে। আমি বলছি বেঁচে আছে তো, আপনি কাজটা করেন, যদি বেঁচে থাকে দেখি তো পৃথিবীর কোন কর্নারে কোথায় মানে কোন গোপনে লুকিয়ে থাকে, আমি দেখছি কাজটা করে। আপনি তাবিজটা 33-28 আর তারপরে 47 পরপর লিখবেন, আর প্রত্যেকটার পিছনে যাকে বশ করছেন তার নাম আগে, তারপরে আলাহুব্বু আপনি আপনার নাম লেখেন। লেখার পরে আপনি আপনার তাবিজটা ছেলে হলে ডান হাতে, মেয়ে হলে বাম হাতে, শুধুমাত্র একটা তাবিজ, আমি 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 কলকাতা রাজারা দরবার শরীফ থেকে বলছি, এই একটা তাবিজ করতে আমি 2.5-3 ঘন্টা সময় নিই। এরকম কাজ যেদিন 4টে চলে আসে চেম্বারগুলো বন্ধ করে দেয়, আর আমার কোনো কাজ নেই। যারা চেম্বারে এসছে বাড়ি যেতে যেতে কমেন্ট বক্সে গালাগালি দিচ্ছে, হুজুর এত দূর থেকে আপনার কাছে গেলাম আপনি কাজ না করে ফিরিয়ে দিলেন। আমি বলছি দেখেন, আমি যতটা খেতে পারবো অতটা নেব, সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত 5-7টা কাজ করতে পারবো, আমি কেন 30টা কাজ নেব, কেন 40টা কাজ নেব, বলেন আপনি। তাহলে এরকম বড় কাজ আমি সব মানে একদিনে 4টে অবশ্যই নেই না। তবে আমি বলছি দেখেন, যদি হয়ে যায় 4টে কাজে 7 দিন চলে যাবে, খরচ বেশি হয় 10-12-15,000 রুপি, হরিণের চামড়া হরিণের ঝিঙ্গিতে লিখবেন, আমার কাছে আসতে হবে না, পৃথিবীর কোন তান্ত্রিক হুজুর পীরকে বেড়াকার যেতে হবে না, শুধু কমেন্ট বক্সে লিখবেন সুবহানাল্লাহ 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 3 বার লিখবেন, হিন্দু খ্রিস্টান জৈন ইহুদি মুসলমান শিখ বৌদ্ধ মানে নাসারা সমস্ত ধর্ম, আমার সব ভাই আমার কলিজার ভাই, ভাই রে আপনি লেখেন আর কাজটা করেন। হুজুর পারি না পারবো না, আপনার এলাকার কোন ইমাম সাহেবের কাছে করে নেন, পীর সাহেবের কাছে করে নেন, বাস ভক্ত নামাজ পড়ে হালাল খাদ্য খায় সত্য কথা বলে এমন কোন মানুষের কাছে করে নেন, খোদা পান যদি চায় তার দয়া রহমার করম হবে, আমি আপনাকে নিয়ে লম্বা চৌড়ো কথা বলার সুযোগ আর সময় আমার হবে না, শুধুমাত্র আমি আপনাকে নিয়ে বলবো দেখেন, তু বিল্লাহে তাওবাতান নাসুহা, আল্লাহর শাহী দরবারে কাঁদবেন খোদারে তুমি রহমার করম করো। 3 বার ইস্তিগফার পাঠ করবেন, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, আপনি পাঠ করেন দেখি তো দেখি খোদা রহম আর করম হয় কিনা। সোম অথবা শুক্রবার জোহরের নামাজ পড়ে পাক পবিত্র অবস্থায় কাবার দিকে ফিরে কয়েকবার দরুদ ইব্রাহিম পাঠ করে সামনে 5টা ধূপকাঠি আগরবাতি জ্বালিয়ে নেবে পাক পাঞ্জতনের সম্মানার্থে। ভাই রে আমি আপনাকে বলবো, মানে পাক পাঞ্জতনকে যারা সম্মান করে না তাদের কাছে 100% রেজাল্ট হবে না, বোঝে না শোধে না। পীর ওলিয়াল্লাহ কওস কুতু যারা খাজা মানে না, বড় পীর আব্দুল কাদের জিলানি মানে না, যারা আল্লাহর ওলিদেরকে মানে না, এরা যেন তাবিজ না করে, কারণ তাবিজ আবিষ্কার করেছে আল্লাহর ওলিরা, বুঝো। আমি আপনাকে বলছি দেখেন, এবার 33-43 বসে বসে সুন্দর করে লিখবেন, যে কোনো কালির কলম দিয়ে সুন্দর করে, তারপরে এই 7টা তাবিজ লিখবেন, আমি স্ত্রীর ছবি দিয়ে দিলেন, এবারে নামগুলো লিখবেন, তাবিজের ওপরে একটু আতর ড্রাই কোনো আতর বা কোনো আতর সুগন্ধি কিছু লাগিয়ে দেন, দেওয়ার পরে সুন্দর করে রূপর কবজ আর তাবিজ করার পরে আপনি আপনার ডান হাতে অথবা বাম হাতে ধারণ করেন, আপনার পাঁচ যদি চাই তার দয়া রহমার করম হয়, তাবিজ আপনার হাতে লাগাতে দেরি হবে। কিন্তু আমি আপনাকে বলবো, এই যে মানে এই যে আপনার মানে কারামতে মানে বশীকরণ হতে দেরি হবে না, ইট ইজ মাই 100% গ্যারান্টি 100% চ্যালেঞ্জ। আমি আপনাকে নিয়ে বলবো, আমার কথা বিশ্বাস করতে হবে না, আল্লাহর কারাম বিশ্বাস করেন, আমি মিথ্যাবাদী আমরা সবাই মিথ্যাবাদী, খোদার কারাম সত্য, কোনো কথা হবে না। একটা কথা ছোট্ট করে বলছি দেখেন, ইনশাআল্লাহ আমি আমাদের কলকাতার আধান করবার সঙ্গে বহু মানুষ বায়াত হয়েছে, মানে ইতিমধ্যে বাংলাদেশের শত শত মানুষ
ইন্ডিয়ার কোনো বাদ দাও, এত মানুষ হয়েছে হিসাবে আমার একটু জানা নেই। আমি বলবো দেখেন আল্লাহ আল্লাহ নামের জিকির করে, আল্লাহ আল্লাহ নামের জিকির করে সর্বোপরি সর্বশ্রেষ্ঠতা। বাংলাদেশে যারা বায়াত হচ্ছে প্রত্যেকের ক্ষেত্রে বলবো বছরে একবার একদিন আসতে হবে, সোহবতে সোয়ালিয়ারা আল্লাহ বলার সংকলাপ করতে হবে। ফোনে ফোনে বায়াত হওয়া যায় না। আমি কিছু আমল দিচ্ছি আপনি করেন রেজাল্ট পাবেন 100%, আল্লাহ দেখবে রসুল দেখবে অন্তর জারি হবে, ফল মুরসির খফিয়া ফানা সুলতান আল্লাহ ফানা বেশাই সব জীবিত হয়ে যাবে, কিন্তু আল্লাহর ওলি সঙ্গ লাভ করতে হবে। বছরে একবার আসতে পারলে বায়াত হন, আর যদি মনে করেন পারবো না, হুজুর জীবনে পারবো না, কোনো কোনো সম্পর্ক হবে না, হতে পারে না, তবে একটা কথা মনে রাখবেন, যদি আপনার এলাকায় 10-20 জন একত্র হয়ে বায়াত হন আর আমাকে ডাকেন, আমি ইমানের দাওয়াত নিয়ে কলমার দাওয়াত নিয়ে আমি আপনার দুয়ারে হাজির হব, এরকম যদি হয় বলবেন আমি আপনার কাছে বছরে একবার যাবো ইনশাআল্লাহ। তবে একজনের জন্য অনেক পয়সা খরচ হয়, আমি অনেক কষ্ট, চেম্বার বন্ধ, দরবার মানুষ ফিরে যাবে, আপনার 20 জন এক জায়গায় হন বাংলাদেশে যাব, আর ইন্ডিয়ার যারা অবশ্যই দরবার আসবে যত দূরে হোক না কেন, অবশ্যই আপনার জন্য সহজ, আপনার জন্য এতটাও কঠিন নয়, অথবা ফোনে যোগাযোগ করেন, বাকি আমি দেখে নিচ্ছি। আমি আপনাকে নিয়ে বলবো এই বশীকরণ কাজটা করতে দেরি হবে, আপনার কাজ হতে দেরি হবে না। অবৈধ কোনো সম্পর্কে করলে আমার কাজ করবেন না, প্লিজ আমার কাজ আপনি করবেন না, কমেন্ট বক্সে লিখবেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আজকের আলোচনা এই পর্যন্ত সমাপ্ত, সুস্থ থাকেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।